আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা মুভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, কারণ বাজারে আমরা এসেছি আপনাদের আজকের ইলিশের দরদাম জানানোর জন্য। চলুন আমরা দেখব ঘুরে আজকে দরদাম কেমন চলছে। ১৫০ গ্রাম ১৭০ গ্রাম ১৭০ গ্রাম ১৩০ গ্রাম এটা কত চলে আসছে? এটা বেচতে হবে ৯০০ ১০০০ এরকম কেজি, ৯০০ থেকে ১০০০ এর ভিতরে। এক কেজি ৪০০ গ্রাম ৩০০ গ্রাম। মাছের স্বাদ কি আগের মতোই আছে? মাছ খুব ভালো মাছ, এবছর অনেক ভালো মাছ পাওয়া যাইতেছে। এই সময় এরকম মাছ থাকে না, কিন্তু এবছর আল্লাহর রহমতে অনেক ভালো মাছ পাওয়া যাইতেছে। আমি তো সিজনে দেখছি যে এবার যে পরিমাণে যে মাছের দাম এই অভিযানের পরে তার থেকে কম, তার থেকে অনেক কম। ১ কেজি ৩০০ গ্রাম ১০০ গ্রাম এই মাছগুলো ৯০০ থেকে ১০০০ টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে আজকে। আজ রবিবার আমরা কারণ বাজারে আপনাদের নিয়ে এসেছি মাছের দাম জানানোর জন্য। বাংলার না আমি পাইছি, ওই যে আমি আবার কমেস করছি আজকে। ক্রেতা কম নাকি? ক্রেতা কম, রোববার বাজার তো ক্রেতা অনেক কম নাকি? একটু বেশি সকাল হয়ে গেছে এই জন্য ক্রেতাই কম, বাজার ক্রেতাই কম। কয়হালি আনছিলেন আজকে? আজকে আমি কিনছি ৬-১২ ১৪-১৫ হালির মতো। বিক্রি হয়েছে কতগুলো এখনো পর্যন্ত? বিক্রি করছি ৬-৭ হালির বিক্রি হয়েছে। ভিউয়ার্স, এই মাছগুলো দেখুন অনেক ফ্রেশ মাছ, একদিন আগের মাছ, অর্থাৎ পরশু ধরছে, কাল রাতে রওনা হয়ে আজকে ঢাকায় পৌঁছে গেছে এবং ঢাকার বাজারে পাইকারি মার্কেট থেকে পাইকারি মার্কেটের সামনে এখানে এনে বিক্রি করা হয়। অনেকেই আপনারা জিজ্ঞাসা করে থাকেন যে কারণ বাজারে এই জায়গাটা কোথায়। আসলে এটি আমরা যেদিকে আছি সামনে এফডিসি এবং ডান পাশে কারণ বাজার মোড়, এখানে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের সামনেই এখানে মাছের বাজার, পাইকারি মার্কেট। এই পাইকারি মার্কেটে এখানে বিক্রি করা হয় মাছগুলো। সকাল থেকে এখানে এক ভাই দুইজন আমরা দেখতে পাচ্ছি যে মাছগুলোকে এখন এখান থেকে সরিয়ে নেওয়ার চিন্তা করছেন, গুছিয়ে ফেললেন কেন? কাস্টমার কম বাজারে, দুইদিন আগে দাম কম ছিল, দাম বাড়ছে, কাস্টমারে আতঙ্ক হয়ে গেছে। কেজি প্রতি কেমন বাড়ছে? ৫০ ১০০ এখন কেজি প্রতি, আগে ছিল ৭০০ টাকা কেজি বা ৬৫০ টাকা কেজি, এখন ৮০০ টাকা কেজি হয়ে গেছে, ১০০ টাকার মতো বেড়ে গেছে, ১০০ টাকার মতো বাইরে গেছে। আর তো আর কমার সম্ভাবনা নাই? এখন তো কমার সম্ভাবনা, সামনে শীত আসতেছে, এখন মাছের দাম আরো বাড়ছে। এখন এই যে মাছগুলো নিয়ে আপনি বিক্রি করবেন কোথায়? এখন আমরা এটা মাছগুলো নিয়ে মোহাম্মদপুর চলে যাবো। মোহাম্মদপুর মানে আপনার দোকানে না মহল্লায় যাবেন? এটা আমার ওই জায়গায় দোকান আছে, দোকানে যাবেন। ঠিক আছে, আমরা আরো দুই একটি ঘোরা দোকান ঘুরে আমরা দেখবো আজকে মাছের দাম। এটা কতটুকু সাইজ কাকা? ১ কেজি ১০০ গ্রাম ২০০ গ্রাম। বিক্রির দাম কত চলতেছে আজকে? ৭৫০ ৭৫০ এটা কি সামুদ্রিক মাছ না নদীর, মানে নদীর মাছ? বরিশাল অঞ্চল না চট্টগ্রামের? না, চট্টগ্রামের মাছ নাই এখন, নাই এখনো। বরিশালের মাছ? বরিশালের মাছ, বরিশাল চাঁদপুর ভোলা, বরিশাল চাঁদপুর ভোলার মাছ। হ্যাঁ, দেখেন না মাছের চেহারা। আজকে কি কাস্টমার কম? এরকম দাম কেমন আগের দিনের থেকে? দাম বেড়ে গেছে একটু। কেজি প্রতি কেমন বেড়েছে? কেজিতে ১০০ টাকা ২০০ টাকা বাড়িয়ে ২০০ টাকা বাড়িয়ে। আচ্ছা, কি অবস্থা ভাই, কেমন আছো? ভালো আছি, ভালো আছে। হ্যাঁ, বিক্রি হয়েছে কতগুলা? বিক্রি এখনো হয় নাই, কয়েল
আনছো? চেপনের অনেক মাছই আনছি, যে দুই খাঁচি ভরা। দুই খাঁচি ভরা? ভিউয়ার্স দেখুন, এই দুই খাঁচি ভরা মাছ এখানে এনেছে, এখনো পর্যন্ত বিক্রি করতে পারিনি। বড়টার সাইজ কতটুকু? এটা সাইজ আছে 200 গ্রাম আর আছে। সর্বনিম্ন কত বিক্রি করছেন? সর্বনিম্ন কত বিক্রি হচ্ছে? সর্বনিম্ন 850। একটু বড় আছে, এক কেজি 800 টাকার মতন একটা আছে, 550 টাকা দিয়েছে। ভিউয়ার্স, এখানে বড় একটি মাছ আছে, শুধু বড় একটি না, বেশ কয়েকটি বড় মাছ আছে। তার মধ্যে একটি বড় মাছ আছে 1 কেজি 800 গ্রামের। আমরা একটু মাছটা দেখবো। বাজারে সেরা মাছ, ডিম কম, ঠিক আছে, ডিম নাই গিয়ে ধরতে গেলে 1 কেজি 800 গ্রাম ওজন। এটা কত, মানে কত আশা করছেন দাম? এটা মানে 1600 নিচে বিক্রি হবে। 1 কেজি 800 গ্রাম আছে। 1 কেজি 800 গ্রামের এই মাছটি 1600 টাকার নিচে বিক্রি করা সম্ভব হবে না বলেছেন। এবং এই মাছটি দেখুন, আমরা বেশ কিছুদিন যাবত বড় মাছ দেখি না, ডিম নাই। আর বাকি মাছগুলো কতটুকু চাই? আর এগুলো আছে 1 কেজি 400 গ্রাম 300 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, এখানে বরিশালের আছে, পদ্মার মাছও আছে। এই যে এটা হলো পদ্মার মাছ, এটা নিতে পারবেন একদম 1000 টাকা কেজি। আর ওগুলো নেবেন একদম 850 টাকা কেজি। এখানে বরিশাল আছে, চাঁদপুরের মাছ আছে, দুই গ্রামের মাছ আছে। অরিজিনাল চাঁদপুরের মাছ, এই যে সোনালি কি, মানে একটা সাদা চিকচিক কালার, এলাঙ্গু বরিশালের মাছ, গোলা কালার। বামেরটা বরিশালের? জি, এটা আর এটা চাঁদপুরের মাছ। এই জায়গাটা দেখেন, লালচা লালচা হয়ে গেছে, এটা লালচা লালচা না, এটা একবার সাদা। বরিশালের মাছটা একটু লাল হবে হালকা, আর যেটা অরিজিনাল চাঁদপুরের মাছ ওটা একবার সাদা হবে। আপনি এইখানের পরে এই মাছগুলো কোথায় নিয়ে বিক্রি করবেন? এখানেই হবে সারাদিনে? আরো আছে, আরো থেকে আমরা কিনে আনি, না এখানে সীমিত লাভে 50 টাকা 70 টাকা 20 টাকা। আমার অনেক সময় দুয়াকালি লাস্টে বেচা কেনার পরে দুয়াকালি থাকে, ওগুলো লস দিয়ে বেঁচে দিয়ে 50 টাকা 100 টাকা লস দিয়ে বেঁচে। আমি 400 বলছি, 500 বলছি, সমস্যা আমি বাড়তে পারো, তুই উঠতে পারবি না। আবার একটু বড় উঠে দেবো, বড় গেলে উঠে দেখা, একটু বড় ওখানে আমি গেলাম না, আর এইগুলো কত করে যাচ্ছেন নাকি ঠিকা? এটা কত চাইছে? 950 সব তুই 950 টাকা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আজকে ইলিশের সাথে চিংড়ি আনছেন, কারণ কি? চিংড়ি মাছ বলা, চিংড়ি মাছ এসে কম। এটা কত করে চলছে চিংড়ি? 600। এটা চাষের 7 কিলোর মাছ। ভিউয়ার্স, চিংড়ি 600 টাকা করে বিক্রি করা হচ্ছে। আর ইলিশ কত চলে আজকে? ইলিশের দাম একই 800-700। আজকে নাকি একটু বাজার বাড়তি? বাজার বাড়তি, কিন্তু এখানে বাড়তি না, এখানে বাড়তি না, ক্রেতা কম তো এখানে। যারা কিনবে তারা বেশি দামে কিনছে। এর
সাইজ কত রুগা আছে আজকে 200 গ্রাম বিহারকরণ বাজারে এখানে আজকে আমরা দেশি কিছু মাছ দেখতে পাচ্ছি কই মাছ আছে শিং মাছ আছে সব দেশি মাছ আজকে কতগুলো আনা মাছ মাছ কমে আছে মাছ তো আর দুই চার পরে থাকবোই আপনার আনা মানে পাইকারি থেকে কত কয়হালি আনা আজকে কয়হালি আনছে কত 10-12 আনছে বেশন যায় না কাস্টমার নাই কেতা নাই 6 কেজি সাইজে মাছ কই দিয়ে 800 কেজি তো কাস্টমার নিচ্ছে না অনেকের ভিতরে একটা ধারণা দেখা গেছে যে এখন চিটাগাঙের মাছ ঢুকে গেছে কোনটা চিটাগাঙের কোনটা বরিশালে সবাই চিনতে পারে না এরকম বিষয় আছে কিনা আছে চিটাগাঙের মাছ যারা কেতা কিনতে চায় চিটের মাছ হচ্ছে লাম্বা লাম্বা আর এই যে আমাদের যেমন বরিশাল চাঁদপুর মাছ এবং গোল ডিমুলই মাছ খাওয়ার স্বাদ ডিমুলই মাছ খাওয়ার স্বাদ আর চিটাগাঙের মাছ হচ্ছে আপনার মারি মারি লাগে স্বাদ পাবে না এই দেখেন চাঁদপুরের মাছের রং দেখেন কি সুন্দর গোল গাল মাথা দেখেন ছোট্ট এখানে আরো কিছু বড় মাছ আছে আমরা বড় মাছ আপনাদের একটু দেখাতে চাই একটা মাছ একটু তুলবেন হাতে কার দেখবেন এটার ওজন কতটুকু আছে এটা ওজন 1 কেজি 800 গ্রাম কত করে চলছে এটা বাজারে কি বিক্রি কেমন হচ্ছে বাজারে বিক্রি তেমন একটা সুবিধা নেই সুবিধা নেই ক্রেতা কমে গেছে মাছও কমে গেছে কাস্টমার কমে গেছে আর আপনার এগুলো কত কতটুকু চাইছে মাঝে আমরা কিছুদিন বড় সাইজের মাছ দেখতে পাইনি 1 কেজি 600 গ্রাম পর্যন্ত দেখেছি আজকে 2 কেজি সাইজের মাছ আপনাদের দেখালাম এই মাছ সহ আমরা আগেও একটি মাছ দেখিয়েছি আপনাদেরকে কিছু কিছু মাছ আছে বড় সাইজের এবং এগুলো পদ্মার মাছ চিংড়ি কি আপনার আপনার না এই বড়টা কত চলছে এটা বড় এটা এটা বড় দেখে তো এটা সাইজ মনে হয় কিন্তু এটা ওইটা গোল বেশি আর ওটা 1 কেজি 200-300 গ্রাম ওইটা কত সাইজ 1.5 কেজি সাইজ এইটা কত চলছে 1.5 কেজি সাইজের মাছ 1200-1250 এই মাছটা কোন জায়গার মানে কোথা থেকে ধরা বরিশাল বোলার মাছ বোলার মাছ এটা কতটুকু 300-250 গ্রাম এটা কত চলে 900-950 এই মাছগুলো 900-1000 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে আর ওই বড়গুলো কত চলছে 1200-1250 টাকা করে বিক্রি করা হচ্ছে এই মাছগুলো 1 কেজি 400-500 গ্রাম সাইজের এই মাছগুলো মাছের আমদানি কি কম মাছের আমদানি অনেক কম ক্রেতাও তো কম বাজারে ক্রেতাও কম আর ক্রেতা
সংখ্যা তো শীত আস্তে আস্তে চলে আসছে, ক্রেতার সংখ্যা তো কমে যাবে, কমে যাবে। আজকের দাম কেমন চলছে? আজকে আপনার মাছ, এখন তো বাজার খারাপ, শীতের দিন তো, আপনার এখন মাছ দাম একটু কমে, কারণ ইলিশ মাছ শীতে খুব কম চলে, জুন মাসে বেশি চলে। তো আপনার এক কেজি 200-100 এদিক কেজি 800 টাকা, 820 টাকা কেজি যাচ্ছে এখন বর্তমানে। আর 2 কেজি ওজনের মাছ খুব কম, 2-1টা পাইলে পাওয়া যায়, 1 কেজি মাছ নাই, 1 কেজি 200-300 এই মাছটাই বর্তমানে আছে বেশি। অনেকে বিক্রেতা যারা, তারা বলতেছে যে বাজার আছে একটু চড়া অন্যান্য দিনের থেকে। বাজার চড়া বলতে আপনার কোথায় বাজার চড়া? 1 কেজি 200-100 গ্রামের মাছ যদি 800 টাকা 820 টাকা কেজি হয়, তাহলে বাজার চড়া হলো? বলছে যে অনেকেই বলছে যে বলতে পারে এটা হলো পর্যন্ত বেড়ে গেছে, এটা মিথ্যা তো বলছে, কারণ বাজার চড়া না। যদি বাজার চড়া হতো 1 কেজি 200 গ্রামের মাছ থাকতো, তাহলে 900 টাকা 1000 টাকা, কারণ আমরা সিজনে বেচছি, অভিযানে আগে যেটা ওইটা তো আমরা বেশি সময় 900 টাকা 950 টাকা 1 কেজি 200, আমি নিজে বিক্রি করছি। আর এখন বিক্রি করতেছে আপনার সিজন নাই, মানে অভিযানের পরে 1 কেজি 200-100, এটাই ব্যস্ত যে 820 টাকা 850 টাকা, তাহলে বাজার কোথায় চড়া হলো? দাম তো অনেক কম। আজকে আপনার যে মাছগুলো এগুলো কোন জায়গার মাছ? চাঁদপুর আর বরিশালের মাছ। চাঁদপুর বরিশালের মাছ, এটা কোন জায়গার মাছ? এটা বর্তমানে বরিশালের মাছ এটা, আর ওইটা, আর ওইটা আছে চাঁদপুরের মাছ, এটা বরিশালের মাছ। চাঁদপুরের মাছটা কমে যাবে, ওইগুলো ওই ওই পাশাটা তো বড় নাকি? হ্যাঁ, ওই ওটাও বড়। ওটা কতটুকু সাইজ? ওটা হচ্ছে আপনার 1 কেজি 300। ওটা কত চলে? ওটা আপনার 850-900। 850-900 টাকা। এইটা, আর এটা আপনার 820-850। 820-850, 1 কেজি 200 গ্রাম, 100 গ্রাম। আর এই তো একই একই সাইজের মাছ, একই সাইজের মাছ, বড় মাছ। আর বড় মাছ ভাই, বড় মাছ দেখছেন? মাছের রং দেখছেন? মানে চেহারা দেখছেন? 200-100 ভাই, মানে চেহারা দেখছেন? পালাটা দে কারণ বাজারে আমরা এতক্ষণ মাছের দর দাম জানলাম। মাছের দর অনেকেই বলছেন কিছুটা বাড়তি, আবার অনেকে বলছেন যে না একই রকমই আছে, তবে ক্রেতার সমাগম কমেছে, মাছের পরিমাণও কমে গিয়েছে। এছাড়াও কারণ বাজারে ইলিশ ছাড়া অন্যান্য দেশি মাছ পাবেন, শিং মাছ পাবেন, কই মাছ পাবেন, বেশ বড় সাইজের এই মাছগুলো আপনারা এখানে পাবেন।